পুয়াই রাজপথত মহানগরবাসীর প্রতিবাদ। জি এস রোডত অবরোধে প্রতিবাদ সাব্যস্ত গুয়াহাটীবাসীর। বিসংগতিপূর্ণ রাজপথ নির্মাণের বাবে সমস্যাত ডাউনটাউনবাসী। গুয়াহাটী মহানগরত যানজটের সমস্যার বাবেই বিভিন্ন স্থানত নির্মাণ করা হয়েছে উড়ন সেতু। কিন্তু এই উড়ন সেতু বাবেই কিছু কিছু অঞ্চলের লোকর বাবে বহু সমস্যা। দিসপুর সুপার মার্কেটের উড়ন সেতু নির্মাণের বাবে বন্ধ করে দিয়া হয়েছিল ডাউনটাউনত থাকা ট্রেফিক পয়েন্টটি, যার বাবে মথুরানগর, মটরিয়া আর ডাউনটাউন বৃহত্তর রাইজে হারাশাস্তির সম্মুখীন হবলগা হয়েছে। ডাউনটাউনের ট্রেফিক পয়েন্ট বন্ধর পাছতেই পুনের এতিয়া প্রশাসনে রুক্মিণী গাঁও ট্রেফিক পয়েন্ট বন্ধ করে দিয়াত অসুবিধার সম্মুখীন হয়ে পুয়াই জি এস রোড অবরোধ করে সাব্যস্ত করে প্রতিবাদ। শীঘ্রেই খুলি দিয়ক ট্রেফিক পয়েন্ট, নির্মাণ করক ফুটব্রিজ। মহিলা ঠিকাদার দাসে, যোনজন দাস বলে ঠিকাদার আছে, ওপেনিং করতেনে তখেতে আমাক কৈছিলে যে এই ব্রিজ তারপর জনতা পুলিশ পয়েন্ট জনতা ভবন পার এইখিনিপা উঠিব, সেক্রেটারিয়েটের পর উঠিব, উঠি পেলায় রুক্মিণী গাঁও পার হয়ে উঠিব। কারণ কাবার কিবা খঙত গৈ পেলায় আমার এইখানে বিল্ডিং কেটা কোনোবা মিনিষ্টার ডাঙর ডাঙর মানুষের খং আছে, ডাঙর ডাঙর মানুষ ইয়াত খং আছে, খং ধর উদেশনার মালিক হোক বা এই ডাউনটাউনের হোক, এই মানুষখিন খঙর কারণে এই জ্বালাটা আমাক দিছে। আমার ইয়াত কোনো ধরনের মানে ক্রসিং নাই, আমি একদম ছয় মাইল ব্রিজের তলের আমি ঘুরি আবলিয়া হয়, আকো আহি সুপার মার্কেটের ঘুরি আবলিয়া হয়। এই ইমান দীঘল আর এই দু সাইডে কোনো আমার পেট্রোল পাম্পেই নাই, কাবার কিবা অসুবিধা হলে কিন্তু ইয়াত বিরাট প্রবলেম, একদম খানাবার লাগে পেট্রোল পাম্প নাই। ছয় মাইলের তলদি ঘুরি আহি সুপার মার্কেটে ওলাবলৈ ডাউনটাউনের ফলে মানুষখিনির বিরাট অসুবিধা, আর এই ডাউনটাউন হসপিটালের মানুষবিলা ইফালে যদি পার হবলগিয়া হয় ইয়ার মাঝে জেব্রা ক্রসিংটো আমার বন্ধ হয়ে আছে। প্রতিবাদ কি কারণ মানে আমার বাট পথ নাই, গাড়ি যাব নোয়ারে, মানুষ পার হব নোয়ারে, আগতে রুক্মিণী গাঁও হয়ে পার হয়েছিল, এটা সেইটো বন্ধ করে আমার এটা বেমারি মানুষ এজন মেডিকেললে নিবলে আমি বহুত চিন্তা করব। জেলা প্রশাসনে ট্রেফিক পয়েন্ট সমূহ বন্ধ করে দিয়ার ফলতেই এটা দুর্ভোগ ভুগিবলগা হয়েছে মহানগরবাসী। পুনের ট্রেফিক পয়েন্ট খুলি দিয়ার দাবিরে পুয়াই রাজপথত এনেদরে প্রতিবাদ সাব্যস্ত গুয়াহাটীবাসীর। ভিডিও জার্নালিস্ট সঞ্জীবর সহযোগত দীপাঙ্কর মেধির রিপোর্ট, অসম লাইভ 24।